বাদশাহপুর থেকে আমার পাশে থেকে আসছি, আর এখানে আজকে আমি 4 দিন আছি। নিম্নদিন ভবত করেছে বাউনের পানি জমা থেকে ডেঙ্গু। জুলাই মাস আসলে দেশে বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ, যা অক্টোবর পর্যন্ত থাকে। এই সময় ডেঙ্গু জ্বর বেড়ে যায়। ডেঙ্গু রোগটি সাধারণত ভাইরাসজনিত। ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। 90 থেকে 106 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ডেঙ্গু জ্বরে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকিও দেখা যেতে পারে। ডেঙ্গু হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন, নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির উপর। ডেঙ্গু জ্বরে 3টি ধরন বা ক্যাটাগরি আছে, এ, বি ও সি। প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে, তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী এ ক্যাটাগরির, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না, বাড়িতে বিশ্রাম নিলেই যথেষ্ট। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিছু লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হয় ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ, এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU-র প্রয়োজন হতে পারে। পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন পান করুন একটুখানি পরপর। ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ 8টি প্যারাসিটামল খেতে পারবে, কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট এখন আর মূল বিষয় নয়। প্লাটিলেট হিসাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। প্লাটিলেট কাউন্ট 10,000-এর নিচে নামলে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হলে প্রয়োজন বোধে প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। এ ধরনের পরিস্থিতি খুবই কম দেখা যায়। অনেকেই বলেন পেঁপে পাতার জুস ইত্যাদি খেলে প্লাটিলেট বাড়ে, আসলে এসবের কোনো ভূমিকা নেই। জ্বর কমে যাওয়ার পর সংকটকাল পেরিয়ে গেলে আপনা থেকেই প্লাটিলেট বাড়তে শুরু করে। জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। এরকম হলে প্রয়োজনীয় শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে। এসব ক্ষেত্রে তাই হাসপাতালে ভর্তি হয় ভালো। ডেস্ক রিপোর্ট, সমকাল।